দেশে আইটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে জাপান। বাংলাদেশে আইটি বিশ্ববিদ্যালয় নির্মাণের পদক্ষেপ নিয়েছে জাপান। বাংলাদেশ জাপানের কূটনৈতিক বন্ধনের সুবর্ণ জয়ন্তীতে 2022 সালের 10 ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ে সফট লঞ্চ করবে বহুজাতিক প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ফুজিৎসু রিসার্চ ইনস্টিটিউট। আর বিশ্ববিদ্যালয় নির্মাণের তত্ত্বাবধান করবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। 20 এপ্রিল মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সাথে বৈঠকে বিশ্ববিদ্যালয়টি নির্মাণের পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে পলক জানান, এই উদ্যোগের কারণে জাপানের প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের আইটি বিষয়ক দক্ষ জনবলের কর্মসংস্থান হবে। একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের ভবিষ্যতের আইটি নেতৃত্ব তৈরি হবে। This is the right time to establish this kind of university in Bangladesh so that our Japanese companies can also recruit IT experts from Bangladesh and we can produce our future IT leaders from this university. চট্টগ্রামের বঙ্গবন্ধু শিল্পনগর, ভালুকা, কালিয়াকৈর হাইটেক পার্ক বা সিলেটের হাইটেক পার্কে অবকাঠামোর উপর ভিত্তি করে এই বিশ্ববিদ্যালয় নির্মাণ করা যেতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। To take all the necessary initiatives and for setting up this university, my proposal would be our possible campus can be Bangabandhu, Shilpanagar, Beza, Chittagong, or Valuka, or our inside the Kaliyakar High Tech Park or Silet Sheikh Mujib High Tech Park can be a suitable site. But after completing the feasibility study and having the all the reports, we can decide where we can set up this university. জুনায়দ আহমেদ পলক তার বক্তব্যে আরও জানান, জাপান এর আগে কেনিয়া ও মেক্সিকোতে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে। আইসিটি বিভাগের লিভারেজিং ইন আইসিটির পলিসি অ্যাডভাইজার সামি আহমেদের সঞ্চালনায় প্রস্তাবিত ডিজিটাল ডিভাইস উদ্ভাবন, উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠনের সভাপতি মাহবুব জামান, ফুজিৎসু রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউটের সাতাশু সুজুকি, এফআইআর ইমামুর, মাসুদা ভাট্টি এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক শফিকুল ইসলাম এই বৈঠকে উপস্থিত ছিলেন।